আমি ভালোই ছিলাম, খারাপ হলাম। আমি ভালো ছিলাম, খারাপ হলাম মজার কারণে। কত টাকা গেল আমার মাদের পিছনে দয়াল, কত টাকা গেল আমার মাদের পিছনে। আমি মদ না খেলে ঘুম আসে না, মদ না খেলে ঘুম আসে না, কি করি আমি এখন। কত টাকা গেল আমার মাদের পিছনে, কত টাকা গেল আমার মাদের পিছনে। এই বাবু, বাবু বলছে বলছে, হাই হাই হাই, এ কি অবস্থা? ও ছেলে হয়ে মাকে বলছে বৌদি, এই তুই কাকে বৌদি বলছিস? হারাম যাবে চড়বে তোর মাথা। দেখছো দেখেছো কাণ্ড? হ্যাঁ, এই আমি তোর মা, তোকে এই পেটে ধরেছিলাম। মা কাঁপবেন না রে, এ হতে পারে না, বৌদি কোনোদিন পেটে ধরতে পারে না। এই এই তুই কি খেয়েছিস? আমি আমি ভালোই ছিলাম, খারাপ হলাম। আমি সেখান থেকে বের করে নিয়েছি। হায় ভগবান, আমি ডিম বিক্রি করে একটা একটা করে টাকা ওর মধ্যে জমিয়েছিলাম। ভেবেছিলাম একটা সোনার গহনা করব। আর তুই তুই কিনা সেই টাকা দিয়ে মদ খেয়েছিস? তোকে আজ বিশ্বাস করে বলবো। এই বল, আর মদ খাবে? মেরে না, আমরা কিন্তু খারাপ হয়ে যাবো। এই এই মদ খাওয়া ছাড়বি কিনা বল? আমি দুনিয়া সব ছেড়ে দেবো, কিন্তু মদ ছাড়তে পারবো না। দাঁড়া, তোকে আমি সাহায্য করতে পারবো না। আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসি, তারপরে সেই জাকরার করবে। হ্যাঁ, মদের পেছনে আপনার বোনকে পছন্দ হয়েছে, তাহলে দিন তারিখটা ঠিক করে নেওয়া ভালো। হ্যাঁ, এই পরে পঞ্জিকা থেকে শুভ দিন একটা ঠিক করে নেবো। হ্যাঁ, তাহলে এই কথাই রইল। দেনা পানা কিন্তু? আরে দেনা পানা আমার লাগবে না, আমি চাই আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বংশ তো জানেন, আমাদের খুব ভালো বংশ। তাহলে ওই কথাই রইল, সামনে একটা দিন দেখে, ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করা যাবে। ঠিক আছে। ও গাও, তুমি এইখানে বসে বসে কথা বলছো, এদিকে তো সর্বনাশ হয়েছে। এই এই কি হয়েছে? তোমার ছেলে, তোমার ছেলে মদ খেয়ে পড়ে আছে। কি মদ খেয়েছে মানে? না 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 না, মদ না মদ না, ওর বলতে ভুল হয়েছে, মনে হয় মধু খেয়েছে, মধু মধু। এই আমি ভুল বলেছি? গিয়ে দেখো ছেলে মদ খেয়ে কি উল্টা পাল্টা কথা বলছে, আমাকে বৌদি বলছে। ছি ছি ছি, মদ খেয়েছে? না না না, আপনি ওর কথা কিছু মনে করবেন, ওর কানে সমস্যা আছে বুঝলেন তো, মানে ওই ওর কানের জন্য বড় ডাক্তার দেখিয়েছি, এখনো কান ঠিক হয়নি, ও সব কথা ভালো শুনতে পায় না। বলছিলাম কি, আমাদের ছেলে মদ খায়নি, মদ। আরে এত আসতে বললে হবে কেন? আমি বলছি, ও বৌদি, আপনার ছেলে মদ খায়নি, মধু খেয়েছে। এই এত জোরে জোরে চিৎকার করে বলছেন, আমি কি কানা না কালা? হ্যাঁ, আমি বেড়ে যান এখান থেকে, আমাকে জ্ঞান দিতে আসছে, আমার ছেলে মদ খেয়ে উল্টা পাল্টা করছে, আমার একটা পাত্র ছেলে, হ্যাঁ, সে এখন মদ খেয়ে সর্বনাশ করে ফেলছে। ছি 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 ছি, হ্যাঁ, এই বাড়ি এত ভালো বাড়ি, ভালো বংশ, আর সেই বাড়ির ছেলে মদ খেয়ে? না 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 না, এই বাড়িতে
আমার ছেলের বিয়ে হবে না, আমি চলে গেলাম। না না আপনি যাবেন না, দয়া করে দিন তারিখটা। না, এই বাড়িতে আমি জীবনেও আসবো না। আমার ছেলের বিয়ে না হলেও এই বাড়ির মেয়ে আমার ছেলের জন্য নেবো না। হ্যাঁ, এই এই অখাদ্য মেয়ের ছেলে, তোর কথাটা বলতে কি এখন এখানে আসতে হলো, পরে বলতে পারলি না? কেন পরে বলবো? আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি পরে বলবো? হ্যাঁ, এই কোথায় তোর ছেলে, তোর ছেলে কোথায়? আসো দেখো কি করছে। হ্যাঁ চল দেখি, আজ করে একদিন কি আমার একদিন। এখন মানে মদ খেয়ে বিপুল হয়ে গেছে, ওকে এখন ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে যাই, তারপরে সকালবেলা ওর মাথা ঠান্ডা হলে জিজ্ঞাসা করবো কোথায় গিয়ে কী করেছে। হ্যাঁ এখন হাজার কথা বললে ওর মনে থাকবে না, ওকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ তাই চলো। ওরে এই ধরো ওকে, ধরো ঠ্যাং করে নিয়ে চলো। চল আমি ভালো ছিলাম খারাপ হলাম। এমন মেয়ে দেখতে গেছি? হ্যাঁ গোষ্ঠীশুদ্ধ মদখোর। না না এইবারই মেয়ে কিছুতেই আনা যাব না। এই বাবু, এই বাবু, হাবা কোথায় আসলি এতক্ষণ? ঘরে শুয়েছিলাম। হ্যাঁ সারাদিন খালি শুয়ে থাকোস কেন? অন্য কোনো কাজকাম নাই? আর কি কাজকাম, তুমি তো গেছিলা মেয়ে দেখতে। হ গেছিলাম তো, তা কেমন দেখলা? ভালোই। যাক ভালো, কিন্তু দুঃখের বিষয় ওই বাড়ির একটা ছোট্ট পুচকা বাচ্চা ছেলে, সে মধু খায়। মধু খায়? মধু তো খুব ভালো জিনিস, খাইলে শরীর টসটসা হয়। আরে সেই মধু না। তাহলে কোন মধু? আরে ওই যে যে ভাটিখানায় পাওয়া যায়, ওই যে ঘনসার মদের ভাটি। ও মানে ওই খারাপ জল, দুষ্টু পানি তারে কয়। হ হ, বুঝতে পারছি। তা সেইটা বাচ্চাটা খায়, তা মেয়েটার কি দোষ? আরে গোষ্ঠীশুদ্ধ সবাই খায়, ওর বাপ খায়, বাচ্চার মা খায়, বাচ্চার পিসি খায়। হ্যাঁ ক কি গোষ্ঠীশুদ্ধ সবাই খায়? হ হের লেগে ওইখানে নাকচ করে দিয়েছি, ওইখানে আর জন দেখবো না। ওর চাইতে ওই যেই হারান শিকদারের মেয়ে আছে, হ্যাঁ ওইখানে যাব। ওই মেয়েটা জন্য অনেকদিন আগেই কইছিল, মানে তখন তো মেয়েটা ছোট ছিল, যার জন্য আমি ডিনার করছি। এখন বেশ গায়ে গতরে ভালোই বড় হয়েছে, দেখতে শুনতে সুন্দর হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে। ওই বাড়ির মধু খায় আর ওই বাড়ির মাইয়া নিজে সবজি খায়। সবজি? সবজি তো ভালো জিনিস, সবজি খাওয়া ভালো। আরে এই সবজি সেই সবজি না, এই সবজি ডলা সবজি। ডলা সবজি?
তার মানে ওই খালি হাতে ডলে, তারপর আবার কাটনি দিয়া কাটে, তারপরে বাঁশির মধ্যে ভরে, তারপরে সেই আগুন লাগাই একটা। ও তুমি বুঝবা না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে আমি যাই। হ্যাঁ একটুকু একটুকু ছেলে পানি খায়, খারাপ পানি। আর আমার কতদিনের শখ, আমি একটু খামু, তাস পর্যন্ত একটু খাইতে পারলাম না, আজ চেষ্টা করে দেখি আমি একটু খাইতে পারি কি না। হ্যাঁ কইও না, যা সর্বনাশ হইল। আমার বোনে লাগিয়া ছেলের বাপ আইসে দেখতে, দেখে শুনে পছন্দ হয়েছে, কোনো দিন আপনারা লাগতো না, কিন্তু আমার ছেলে সর্বনাশ করে দিল। আমার ছেলে মদ টদ খাইয়া আইসা উল্টা পাল্টা লাগাইছে, যার জন্য বিয়েটা ভাঙিয়া গেল। ভাবছিলাম এইবার বোনের বিয়েটা হইয়া গেলেই তারপরে তোমার বিয়েটি একই করে ঘংসার ঘর সংসার বাঁধ। হ্যাঁ যাক, যতদিন বোনের বিয়েটা না হয় ততদিন আমরা দুজনে একটু পরক্রিয়া চালাইয়ে যাই, তারপরে বোনের বিয়েটা হয়ে গেলে। এই পরক্রিয়া মানে আমি কি পরক্রিয়া করি? হ্যাঁ তুমি আমারে কবে থেকে কইতেছো তোমার বোনের বিয়ে হইলে তারপরে তুমি আমার বিয়ে করবা, যার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে করি নাই? কত সম্বন্ধ আসলো, আমি কোনো জায়গায় বিয়ের মধ্যেই নেই, আর তুমি এখন কইতেছো পরক্রিয়া করি। আমি কি প্রক্রিয়া করা মেয়ে? না মানে ওই যে বিয়ের আগে একটু প্রেম টেম করা, প্রক্রিয়া করা, এগুলো একটু চলতে মানে জিনিসটা জমে আর কি, ভালো বুঝো না কেন। আমি কোনো কথা শুনতে চাই না। আরে বোঝো না কেন, আমার বউটা তো চাকরি করে, বিয়েটি হয়ে গেলে বউ যাইব গে চাকরি করতে, সারাদিন বাড়ি ফাঁকা থাকবো, তারপর তুমি আর আমি দুজনে মজার প্রক্রিয়া করব। আমি ওসব কথা শুনতে চাই না, আমি এখন প্রক্রিয়ার মধ্যে নাই, আমি এখন বিয়ে কইরা সংসার করতে চাই। তুমি আমার কবে বিয়ে করবা সেটা কও। আমি মদ না খেলে ঘুম আসে না, মনকে খারাপ কে বলে, কত টাকা গেল আমার মাঝে পিছনে, কত টাকা গেল আমার পিছনে। বাবা আ বাবা, তুমি এখানে কি করতেছো? না মানে এইটা তোর মাসি হয় তাই তো, তার লাগে একটু গল্প করতেছ। হুম তুমি গল্প করো নাই, এটা আমার মাসি হয় না, মিথ্যা কথা। তুমি এখানে প্রক্রিয়া করতে আইছো, সর্বনাশ করছে রে। আমি আমি যে প্রক্রিয়া করি হাই কেমনি জানলো? হ্যাঁ এই বাপ বাপ শোন বাপ, তুমি এক কাম করো, তুমি এখন যাও গা, তুমি এখন চলে যাও। আচ্ছা যাচ্ছি, আমার কথাটা যেন মাথায় থাকে। বাপ কইছিলাম কি মানে তোর পিসি লাগিয়া ওর লাগে মানে বিয়ের আলোচনা করতেছিলাম, ওর হাতে নাকি একটা ভালো ছেলে আছে তাই। মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি বিয়ার কথা আলোচনা করতে আসো নাই, তুমি এখানে ফিল্ডিং মারতে আইছো। আমি যাই মায়ের গিয়া সব কইয়া দেবো। বাবা শোনা, বাবা মা লক্ষ্মী বাবা মা, তোর মারিটা কইস না বাবা, তুই তুই যা যাবি তোরা তাই দিব, দয়া করে তোর মার কাছে কইস না বাবা, তোর মার কাছে কইস না। ঠিক আছে মার কাছে বলবো না, তবে একটা শর্ত। কি শর্ত বাবা ক, তুই যা কবি আমি তাই করব। তাহলে আমার সঙ্গে তোমাকে একটু মদ খেতে হবে। মদ খাই দিব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই হইব বাবা। দে তোর লাগে আমি একটু মদ খামো, তবু তোর মার কাছে কইস না। দে না বাবা খাও। আরে কি গন্ধ রে বাবা, কি বাবা আর একটু হোক, ভালো লাগেনি। এখন কেমন লাগছে বাবা? এবার তাহলে গান কর বাবা, গান কর। আমি ভালোই ছিলাম খারাপ হলাম, আমি ভালোই ছিলাম খারাপ হলাম, মদের কারণে, মদের কারণে।
কত টাকা গেল আমার মদের পিছনে, আরে কত টাকা গেল আমার মদের পিছনে। ব্যাপারটা কি এই শালা, নাম কল থেকে নাম শালা, কখন থেকে কলটা বোঝাতে দেখছো তামসা? এই এই রাত্রির করে কি শুরু করলা? আমি ভালো ছিলাম, খাওয়া বললাম, মজা করার না। এই জামাই বাবু, এরা শালা দেখেছ কিরে বোন, ব্যাপারটা বুঝলি কিছু? হ্যাঁ বুঝেছি, দুটোই মদ গিলে এসেছে। তাহলে এখন কি করার দরকার? এখন তো হিসেব মতন দুটোকে জুতো পিটা করার দরকার। ঠিক কইছিস, এই দুইজনের স্বাস্থ্য নাকি লইব না। এই আয় খবর গায়ে হাত ধরে, আমি তোমার স্বামী। স্বামী তোর এখন আসামি বানাইয়া ছাইরে দেব। আর যখন রাত করে বাপ বেটা মিলে মদ খাইয়াই ভয় করো কি না, আমি মজা দেখাচ্ছি। এই শোন, আজ থেকে তুই আর আমি দুজনেই মিলে ভাত খাবো। ওরা যদি খেতে পারে আমরাও খাবো। এই দাও তাই মদের বোতল দে। আমার কথা শোন, কি হলো না কিন্নি, তুই মদ খাস না রে কিন্নি। আমি ভুল করে ফেলেছি, এরকম ভুল আর করব না। আর আমার ছেলেকেও আমি শুধু দেবো, ছেলেকেও ভুল করতে দেবো না। তুই ঘরের বউ হয়ে যদি মদ খাস তাহলে মান সম্মান থাকবে না রে কিন্নি। তাই দাদারা যারা ইউটিউবের মধ্যে দেখছেন, আপনাদের কাছে মিনতি করছি, আমার মতন ভুল আপনারা করবেন না। এই প্রক্রিয়া জড়াতে গিয়ে আজ বাপ ছেলে ছেলের কাছে বাবা হয়ে মদ খেতে হয়েছে। সবাই একটু ভালো চরিত্রে থাকবার চেষ্টা করবেন, আমার মতন ভুল আর করবেন না। আর আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন। হ্যাঁ হ্যাঁ, চলি, নমস্কার।